নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞানের বই নিয়ে আলোচনা করছি, টেক্সট বই। তো দেখো, এটা আমি সলভ করে দেবো আজকে তোমাদের আমি। তো দেখো, নিমাই চাঁদ ঘোড়াই মানে বইটা লিখেছেন, শিক্ষা বিজ্ঞান দ্বাদশ শ্রেণী, খুবই ভালো বই। তো দেখে নাও তোমরা ভালো করে। তো বুঝতেই পারছো, ABS পাবলিশিং হাউস, ঠিক আছে, নিমাই চাঁদ ঘোড়াই। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। ফার্স্ট প্রশ্ন, মনোবিদ রবার্ট এস জ্ঞানে কত প্রকার শিখনের কথা বলেছেন? সিয়ের অ্যান্সার হবে আট প্রকার। দু নম্বরের প্রশ্ন, শিখনের উপাদান হলো? সিয়ের অ্যান্সার হবে মনোযোগ। তিন নম্বরের প্রশ্ন, ইংরেজি মোটিভেশন শব্দটি লাতিন শব্দ থেকে এসেছে? অ্যান্সার হবে মুভার্স, MOVERS, মুভার্স যাকে বলে। চার নম্বরের প্রশ্ন, মনোযোগের বস্তুগত শর্ত হলো? ডি এর অ্যান্সার হবে গতিশীলতা। পরের প্রশ্ন, পাঁচ নম্বরের প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো? সির অ্যান্সার হবে সেন্টিমেন্ট হবে। পরের প্রশ্ন, ছয় নম্বরের প্রশ্ন কি বলেছে? বলেছে যে লাতিন ইন্টারেস্ট শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার ইট ম্যাটার্স। সাত নম্বরের প্রশ্ন কি বলেছে? 82 সালে রবার্ট এস জ্ঞানে আট প্রকার শিখনের কথা বলেছেন? বিয়ের অ্যান্সার হবে 1970 সালে। আমাদের পরের প্রশ্ন, আট নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে দ্য কন্ডিশনস অফ লার্নিং। নয় দায়গার প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সংকেতমূলক শিখন। দশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার সমস্যা সমাধান শিখন। এগারো দাগের যে প্রশ্ন আছে, স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার? এর অ্যান্সার হবে দুই প্রকার। পরের প্রশ্ন, বারো দাগের প্রশ্ন, স্পিয়ারম্যান কত সালে তার দ্বি উপাদান তত্ত্ব প্রকাশ করেন? সের অ্যান্সার হবে উনিশশো চার সালে। তেরো দাগের প্রশ্ন, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার সম্পর্কীয় তত্ত্বের নাম কি? এর অ্যান্সার হবে দ্বি উপাদানের তত্ত্ব। চোদ্দো দাগের প্রশ্ন কি বলেছে? তো দেখো, এর অ্যান্সার হবে কি বলেছে, স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন জার্নালে প্রকাশ করেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। পরের প্রশ্ন, পনেরো দাগের প্রশ্ন, থার্স্টনের তার বহু উপাদান তত্ত্বে ড্যাশ প্রাথমিক উপাদানের কথা বলেছেন? সিয়ের অ্যান্সার হবে সাতটি। ষোলো দাগের প্রশ্ন, থার্স্টনের কত রকমের বুদ্ধির অভিজ্ঞা নিয়ে কাজ করেছিলেন? এর অ্যান্সার হবে 56 রকমের। সতেরো দাগের প্রশ্ন, থার্স্টনের মানসিক ক্ষমতার তত্ত্বের নাম কি? এর অ্যান্সার হবে বহু উপাদানের তত্ত্ব। আঠেরো দাগের প্রশ্ন, স্পিয়ারম্যানের মতে জন্মগত মানসিক ক্ষমতা কোনটি? বিয়ের অ্যান্সার হবে সাধারণ মানসিক ক্ষমতা। পরের প্রশ্ন, উনিশ দাগের প্রশ্ন কি বলেছে, স্পিয়ারম্যানের মতে সহগতি কয় প্রকার? বিয়ের অ্যান্সার হবে তিন প্রকার। কুড়ি দাগের প্রশ্ন, স্পিয়ারম্যান কত সালে দলগত উপাদানের অস্তিত্বের কথা স্বীকার করেন? বিয়ের অ্যান্সার হবে 1920 সালে। একুশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে সে অ্যান্সার 1955 সালে। বাইশ দাগের প্রশ্ন, থর্নডাইক ড্যাশ বুদ্ধির কথা বলেছেন? এর অ্যান্সার হবে তিন প্রকার। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, তেইশ দাগের প্রশ্ন, হেবের দু রকম বুদ্ধির নাম কি? অ্যান্সার হবে ডি অ্যান্সার AOB বুদ্ধি, ঠিক আছে। পরের প্রশ্ন, চব্বিশ দাগের প্রশ্ন, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত? বিয়ের অ্যান্সার হবে রাজতন্ত্রবাদ। পঁচিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি অ্যান্সার মনোবিদ প্রিন্ট নার। ছাব্বিশ দাগের প্রশ্ন, প্রেরণার ক্রিয়ার প্রথম পর্যায়ে কোনটি? এর অ্যান্সার হবে চাহিদা। সাতাশ দাগের প্রশ্ন, পরিণমন হলো একটি? বিয়ের অ্যান্সার হবে অর্জিত প্রক্রিয়া। পরের প্রশ্ন, আঠাশ দাগের প্রশ্ন, শিখন হলো একটি? বিয়ের অ্যান্সার হবে অর্জিত প্রক্রিয়া। উনত্রিশ দাগের প্রশ্ন, ড্যাশ দ্বারা উপাদানের দ্বারা শিখনের সীমারেখা নির্ধারিত হয়? বিয়ের অ্যান্সার হবে পরিণমন। ত্রিশ দাগের প্রশ্ন, আগ্রহ হলো মনোযোগের ড্যাশ বা আগ্রহ হলো ড্যাশ মনোযোগের? বিয়ের অ্যান্সার হবে সুপ্ত। একত্রিশ দাগের প্রশ্ন, নিয়ম শিখন কি? অ্যান্সার হবে নিয়ম। এর অ্যান্সার হবে নিয়ম শিখন বলতে একাধিক ধারণার মধ্যে কিছু কিছু ধর্মের সর্বজনীন বৈশিষ্ট্যকে বোঝায়। বত্রিশ দাগের প্রশ্ন, প্রেরণার চারটি পর্যায়ের বিষয়গুলি কী কী?
বি এর आंसर হবে প্রশ্নার চারটি পর্যায়ের বই মানে বিষয়গুলি হলো চাহিদা তাড়না সহায়ক আচরণ উদ্দেশ্যপূরণ উদ্দেশ্যপূরণ 33 দাগের প্রশ্ন কি আছে 33 দাগের প্রশ্নের आंसर হবে বি এর आंसर হবে একই প্রশ্ন আমেরিকান জার্নাল অফ সাইকোলজি 34 দাগের প্রশ্ন থার্স্টনের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম কি এর आंसर হবে প্রাথমিক শক্তি তত্ত্ব 35 দাগের প্রশ্ন কি আছে বিমূর্তির বুদ্ধি কি এর आंसर হবে आंसर হবে বি এর आंसर বিমূর্ত চিন্তনের জন্য যে বুদ্ধির প্রয়োজন তাকে বিমূর্ত বুদ্ধি বলে 36 দাগের প্রশ্ন সঙ্গতি সংগীত সরি একটু উচ্চারণে ভুল হয়েছে সংগীত ধর্মী বুদ্ধি কি এর आंसर হবে সের आंसर সঙ্গীতে দক্ষতা অর্জনের জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় তাই হলো সঙ্গীত ধর্মী বুদ্ধি 38 দাগের প্রশ্নের आंसर হবে এর आंसर মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হলো প্রেরণা 39 দাগের প্রশ্নের आंसर হবে সের आंसर চাহিদা থেকে অভাববোধ তাড়না সহায়ক আচরণ থেকে উদ্দেশ্য পূরণ 40 দাগের যে প্রশ্ন আছে এর आंसर হবে 6 থেকে 7 সেকেন্ড একটি বস্তুর উপর মনোযোগের কত সময় স্থায়ী হয় 6 থেকে 7 সেকেন্ড 41 দাগের প্রশ্ন শিখনের প্রথম স্তর হলো সের आंसर হবে জ্ঞান অর্জন 42 দাগের প্রশ্ন জৈবিক প্রেরণার একটি উদাহরণ হলো বি এর आंसर হবে ক্ষুধা 43 দাগের প্রশ্ন কি বলেছে প্রেরণা কয় প্রকার বি এর आंसर হবে তিন প্রকার এই হলো আমাদের টোটাল 43 খানা এমসিকিউ এইগুলো তোমরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে